আমার মনের বন্ধুরা যত আছেন সবাইকে আমার শুভেচ্ছা জানাচ্ছি। আজকে আপনাদের জন্য একটা ভিডিও দেব, সেটা হচ্ছে সেতুবন্ধ আসন। সেতুবন্ধ যোগাসন বা সেতুবন্ধ এক্সারসাইজ যেটাই হোক না কেন, তো এই যোগব্যায়ামটা শুরু করছি। প্রথমে একটা ম্যাট পেতে নেবেন, প্রথমে টান টান হয়ে শুয়ে পড়ছি, শোয়া পড়া কিভাবে করছি সেটা একটু ফলো করুন। এই প্রথমে শুয়ে পড়া টান টান হয়ে, ধীরে ধীরে পা দুটো ব্যান্ড করে এখানে আসবে, এই অবস্থান, আস্তে করে পাশাটাকে উঠিয়ে ধীরে ধীরে এই অবস্থানে এসে এই থুতনিটা সবসময় বুকের সাথে এই কণ্ঠে লেগে থাকবে। লেগে থাকলে এই যে এই পজিশনে এখানে থাইরয়েড গ্ল্যান্ড আছে, থাইরয়েডের একটা এক্সারসাইজ হচ্ছে। দ্বিতীয়ত, এই উপর থেকে রক্তগুলো আস্তে আস্তে নিম্নমুখে নিম্নমুখে হচ্ছে, এই জন্যে কারণ হচ্ছে কি, হজমের শক্তি সহায়তা হচ্ছে, পেটের অর্গানিক সিস্টেম যত আছে সেটা দুর্বলতাগুলো ঠিক হয়ে যাচ্ছে আস্তে আস্তে, হবেই, কারণ রক্তের স্রোতধারা নিম্নমুখী, অর্থাৎ মাথাটা নিচের দিকে গেছে জন্যেই এই রকম হচ্ছে, যার জন্যে পা মাথা ঘাড় যত আছে এইভাবে শ্বাস প্রশ্বাস স্বাভাবিক থাকবে সবসময়। এইভাবে থাকায় এটা সবসময় করতে হবে সকালবেলা খালি পেটে, উত্তম উপায়। আর যদি খাবার খেয়ে থাকেন 5 থেকে 6 ঘন্টা পর এটা অভ্যেস করতে হবে, ভর পেট খাবার 5 থেকে 6 ঘন্টা পর, শ্বাস প্রশ্বাস সবসময় স্বাভাবিক থাকবে। এইভাবে অবস্থান করে থাকা ধীরে ধীরে, টোটাল ধীরে ধীরে অভ্যেস করবেন, টোটাল 5 মিনিট করতে পারেন এইভাবে অবস্থান করে। এখানে কোমরে কারো ব্যথা আছে সেটা ঠিক হয়ে যাবে, পায়ের শক্তি বৃদ্ধি হবে, বাত ব্যথা যেগুলো থাকলে আস্তে আস্তে কমবে, প্যানক্রিয়াসের কাজ করবে, হার্ট দুর্বল থাকলে সেটা সবল হবে, ফুসফুসের কাজ করবে, শ্বাস প্রশ্বাস গভীরভাবে চলবে। যখনই এভাবে করা হচ্ছে তখন শরীরের ভিতর রক্ত স্রোতধারাটা একটু গতি বাড়বে। এটা আর একটা প্রক্রিয়া করা যায়, সেটা আরো যেহেতু সেতুবন্ধ অর্থাৎ ব্রিজ পজিশন, হ্যাঁ, তো ব্রিজ পজিশনে এই কোনো একটা খুঁটি, এখানে একটা খুঁটি, এই খুঁটি আর একটা লাগানো যায়, এই হাত দুটো সেট করে নেওয়া যায়। সেটা এইবার সহজ আসনে টান টান হয়ে বিশ্রাম, কিছুক্ষণ বিশ্রাম করার পরে এই ব্রিজ পজিশনে আসব, দেখাবো। ধীরে ধীরে পাটাকে নিয়ে আসলাম, অবস্থান করলাম, আস্তে করে উঠিয়ে এই হাত দুটো এই দুই জায়গায় সেট করা, এই অনেকে মোটা দেহ ভারী সহসা উঠবে না, ধীরে ধীরে অভ্যাস করতে হবে এইভাবে থাকা। চোখটা দরকার বন্ধ করে আরামসে থেকে যাবেন এই অবস্থায়, এটা ব্রিজ পজিশন। ইন্টারনাল অর্গান যতগুলো আছে সেগুলো রক্ত চলাচল বৃদ্ধি হওয়ার ফলে সতেজতা ফিরে পাবে, দুর্বল যতগুলো আছে সবগুলো সবল হতে থাকবে, এখানে হাতের শক্তি বাড়বে, কাঁধের শক্তি বাড়বে, এইভাবে থাকা প্রত্যেকটা দিন করুন। যারা যোগব্যায়াম করেননি কোনোদিন তারাও করতে পারেন, অবশ্যই
শারীরিক সুস্থতা আপনাদের কামনা করি জন্যে আমাদের চ্যানেলের তরফ থেকে আপনাদের মাঝে মাঝে শোগুলো করতে হয় যাতে আপনাদের মঙ্গল হয়। মানুষ হয়ে এসছি, মানুষের কল্যাণের জন্যেই যদি কিছু না করতে পারলাম তো বৃথাই মানব দেহ খোদাতলা দিয়েছেন বা সর্বশক্তিমান প্রভু দিয়েছেন যে মানুষে মানুষের কল্যাণ করো। দুটো টাকা নিয়ে কিছু হবে না, ভালোবাসা পাওয়া যাবে না প্রভুর, খোদাকে ডাকতে এক পয়সাও লাগে না। যেখানে টাকার খেলা পৃথিবীতে সেখানে কোনো ভালোবাসা নেই। আমরা মুক্ত মনে মনের মানুষদের ভালোবাসা দিয়ে থাকি, এইভাবে থাকা ব্রিজ পজিশন প্রত্যেকটা দিন করুন। এবার ধীরে ধীরে নামিয়ে সব আসনে টান টান হয়ে থাকবেন, কিছুক্ষণ ক্লান্তি দূর হয়ে যাবে। এই অবস্থায় গভীরভাবে শ্বাস টেনে নেবেন, ধীরে ধীরে ছাড়বেন। আরেকবার দেখি, আমি শেষ করছি। এই পজিশনে আসবে, ধীরে ধীরে কোমরটা উঠবে, এই থুতনিটা সবসময় বুকের এখানে লেগে থাকবে, খেয়াল রেখে সবসময়। এটা না লাগলে থাইরয়েড গ্ল্যান্ডের কাজ করবে না। যাদের থাইরয়েড সমস্যা আছে সে সমস্যাগুলো চলে যাবে। ব্রিজ পজিশনে হাত দিয়ে দেখিয়েছি, সেইভাবে আবার করছি। এই অবস্থানে থাকা, ধীরে ধীরে নামিয়ে পা দুটো টান করে সব আসনে রিল্যাক্স। হ্যাঁ, আমাদের বন্ধুদের একটা কথাই বলি, আমাদের মন চ্যানেল আপনাদের সহযোগিতা করার জন্যই কিন্তু আমরা আছি। আপনাদের প্রশ্নের উত্তর আমি নিজে দিয়ে থাকি। যে কোনো প্রবলেম আপনাদের জীবনের, আমাদের মন চ্যানেল আছে আপনাদের সাথে সবসময়। যেহেতু প্রভু বাঁচিয়ে রেখেছেন আপনাদের জন্যে, দেহ তো মরা, প্রভু ছাড়া দেহ মরা, সেই মরার ভিতরে তিনি আছেন জন্যে আপনাদের সাথে দেখা করতে পারি। তার ইশারা ছাড়া একটা ভিডিও আমরা করতে পারি না, আমাদের কোনো গল্প নেই। যেহেতু প্রভু আছেন, যতক্ষণ আমরা আছি স্বর্গে আনন্দে, আনন্দ আছি আপনাদের সাথে, আমাদের প্রচুর ভালোবাসা আছে। যেহেতু খোদ প্রভুর থেকে আসছে, তিনি আমাদের দিচ্ছেন ভালোবাসা আপনাদের জন্যে, তার ভালোবাসা আমরা নিবেদন করি। অতএব অত চিন্তা নেই আমাদের। এই যে এখন শুয়ে আছি এটাকে বলা হয় সবাসন। সব কথার অর্থ হচ্ছে মরা। তো মরা তো এই পৃথিবীতে প্রত্যেকটি মানুষ আসে, প্রতিটা মানুষই এই পৃথিবীর জগতের বুকে এইরকমই মরার মতো পড়ে যাবে, কিন্তু কেউ বেঁচে থাকবে না। মানে রোজ কেয়ামত হচ্ছে, রোজ প্রত্যেকটা দিন মরতের ভিতর কেয়ামত হয়ে যেতে পারে, আর কোনোদিনও তাহলে আপনাদের সামনে আসতে পারবো না এই মানব দেহ নিয়ে। অতএব মানুষের কল্যাণের জন্য আমরা আছি। এ মরা, আপনারা যখন এই অবস্থায় থাকবেন নিজেকে মরবেন, করবেন যে মরা, দেখবেন রিল্যাক্স হয়ে যাবেন মুহূর্তের ভিতরে, মাটির সাথে ধরার সাথে মরা মিশে থাকবে সব সময়। কেউ কিন্তু তা জানা, মন মরা যাতে না হয়, মনের ভিতরে শক্তি রাখুন। প্রভুর প্রতি ভক্তি থাকলে মনের ভিতর শক্তি আছে। আর যাদের মনের ভিতর টাকা পয়সা ধন দৌলত আছে, তারা কোনোদিনও খোদার মহব্বত পাবে না। চ্যালেঞ্জ কেউ পেতে পারে না। টাকা পয়সা পৃথিবীতে আছে, পৃথিবীতেই চলে যাবে, নিজে মরে গোল্লায় চলে যাবে। এরকম কোটি কোটি পৃথিবীতে এসছে, সৃষ্টি হয়েছে, সব মরে চলে গেছে, কেউ থাকেনি। অতএব আমরা যতক্ষণ আছি প্রভু বাঁচিয়ে রেখেছেন, ততক্ষণই আনন্দ আছে, তাই না? আপনাদের জয় হোক। এই বলে শেষ করি, ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন।